তার বান্দাদের প্রতি আখেরাতের যারা ছাত্র ছাত্রী যারা জান্নাত পেয়ে ধন্য হতে চায় পাস করতে চায় তাদের প্রশ্ন কিন্তু আখেরাতের প্রথম মঞ্জিল কবরের তিনি ফাঁস করে দিয়েছেন তিনটি প্রশ্ন মাত্র মার রব্বক তোমার রবকে মা দিন হোক তোমার দিন কি মান্নাবি হোক তোমার নবীকে তুমি কোন বোর্ডের ছাত্র তোমার সিলেবাসটা কি তোমার টিচার কে এই জন্যে রব্বুল আরামিনের পরিচয় জানা দিনকে জানা এবং তার রাসুলকে জানা আমাদের প্রতি প্রতিটি মানুষের প্রতি ফরজা আইন আপনি যদি কব এই দুনিয়াতে আল্লাহর সঠিক পরিচয় জানতে পারেন কোরআন সুন্নার আলোকে দিনের সঠিক পরিচয় জানা আমল করেন রাসুলের পরিচয় জানেন তাকে মানেন তাহলে কবরে জিজ্ঞেস করলে আপনি সহজ উত্তর দিবেন মার রব্বক বলুন রব্বি আল্লাহ মাদিন হোক দিন আলিসলাম নভী হোক নাবী মাহাম্মদ সাল্লাসাল্লাম আর এই তিনটি প্রশ্ন উত্তর দিলে ফ্রেশটা কিন্তু আবার জিজ্ঞেস করবে কাইফা দাড়াই তা কীভাবে এই প্রশ্নের উত্তর শিখেছ তখন কিন্তু মমিন বলবে তালাও তো কিতাব আল্লাহ আল্লাহ কিতাব পড়ে আমি এগুলো উত্তর শিখেছি তাহলে কিতাব যদি না পড়েন তাহলে কিন্তু উত্তর পারবেন না বিভিন্ন সংগঠনের দলের মতের পথে, তরিকার, খানকার মানকার বইপত্র পড়বেন উত্তর মুখ আসবে না বলবে হা হা লাদি কি বলো আমি কিচ্ছু জানি না হান্লাহ এই জন্য বন্ধুরা দুনিয়া একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়া যায় দ্বিতীয়বার তৃতীয়বার একাধিকবার পরীক্ষা দেওয়া যায় সাবজেক্ট চেঞ্জ করা যায় সায়েন্স ভালো করেন না আর্টস কমার্সে চলে যাবেন বলবেন না আমি লেখাপড়া করব না ছাত্র ছাত্রী না থেকে পাত্র হয়ে যাব সেটারও সুযোগ আছে অপশন আছে লেখাপড়া বাদ দিয়ে আপনি গার্মেন্টস করবেন বিদেশ চলে যাবেন চাকরি কি করে আপনি দোকানপাট চালাবেন সেটাও হতে পারে এই দুনিয়া একবার ফেল করলে অনেকেই হয়তো আত্মহত্যা করে মাও বাড়ি খালাবাড়ি ফাঁসি দিয়ে মরে নজিবিল্লাহ কিন্তু আখেরাতে একবার ফেল করলে কি আপনি একবার ভেবেছেন যার দ্বিতীয়বার চান্স নেই পরীক্ষা দেওয়ার মাও বাড়ি দাদাবাড়ি পালিয়ে যাওয়ার উপায় নেই ফাঁসি দিয়ে মরার সুযোগ নেই সেইখানে আল্লাহর কাজ ওই আখেরাতের প্রথম মঞ্জিলে প্রশ্নের উত্তরের জন্য কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করা ফরজ আপনি এর বাইরে গেলে কিন্তু কোনোভাবেই সম্ভব না এই জন্য বন্ধুরা আখেরাতের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে যদি কোনো বোর্ডের প্রশ্ন ফাঁস হয়ে যায় এক ঘন্টা আগেও এর কো ফেল করে মানুষকে কি করে বকা দেয় হ্যাঁ নির্বোধ সবাই পাশ করলো আর তুই কি করলি আর আল্লাহর আপনার জন্ম শুরু থেকেই প্রশ্ন ফাঁস করে দিলেন তারপরে ফেল করবেন তাহলে বিষয়টা কত বড় জটিল কঠিন এবং কত বড় আহাম্মকের কাজ হবে আল্লাহ সু তার এই প্রশ্নের উত্তর দিতে পারলেই আখরাতের মঞ্জিলের প্রথম পাশ করতে পারলে বাকিগুলি সহজ হবে এখানে ফেল করলে আর বাকি কোথাও পাশ করার সুযোগ থাকবে না আল্লাহ তুমি আমাদেরকে তোমার এই প্রশ্নের উত্তর সঠিক জেনে তারপরে মরাত্ব দান করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ